দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগছেন সৌম্য সরকার। বিশেষ করে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে নিজেকে মেলে ধরতে না পারাটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বোদ্ধাদের কাছে। সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সই বলে দিচ্ছে সৌম্য সরকারের সময়টা এখন খারাপ যাচ্ছে। 87-0, 19, 2, 28, 3, 3 ও 0 এ ছিল সৌম্য সরকারের সর্বশেষ কয়েক ম্যাচের স্কোর। এমন নাজুক পারফরমেন্স তাকে ঠেলে দিয়েছে হতাশার বৃত্তি। উঠে এসেছে নানা প্রশ্ন, জমেছে শঙ্কার কালো মেঘ, চলছে নিন্দুকদের ঝড় ও সমালোচনা। সেই কারণেই হয়তো নিজের উপরে একটু ক্ষুব্ধ হয়েছেন সৌম্য। নিন্দুকরা যতই সমালোচনা করুক না কেন, নিজেকে বুঝ দেওয়ার মতো মশলাও তো থাকতে হবে, সেটি নেই বলেই হতাশায় পড়ছেন তিনি। তা না হলে কি বলতে পারেন, দেখুন লম্বা একটা সফর শেষ করেই দেশে ফিরলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খারাপ দুটি রয়েছে, এখন ছুটিতে আছি, এ সময়টা ক্রিকেট থেকে দূরে থাকতে চাই, আমি ক্রিকেট নিয়ে ভাবতে চাই না এখন, যখন আবার ক্যাম্প শুরু হবে তখন ক্রিকেট নিয়ে ভাবা শুরু করব। আগস্ট সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজ, আর সেপ্টেম্বরের শেষের দিকে সাউথ আফ্রিকা সফর করবে বাংলাদেশ দল। এদিকে আরো কয়েকটি ম্যাচে সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার চিন্তা করছে নির্বাচকরা, তাতেও যদি আলো ছড়াতে ব্যর্থ হন সৌম্য তখন অন্য চিন্তা করতে হবে তাদের, কারণ বর্তমানে বহু ব্যাটসম্যানই রয়েছে সৌম্য সরকারের খালি জায়গা পূরণের জন্য। 2014 সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের, এরপর থেকে 31টি ওয়ানডে খেলে 959 রান করতে সক্ষম হয়েছেন তিনি, সর্বোচ্চ 127, ব্যাটিং গড় 35, পাশাপাশি খেলেছেন 60টি টেস্ট, যেখানে তিনি রান করেছেন 482, আর 24টি টি-টোয়েন্টিতে রান করেছেন 443।